গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ফুল অন এনার্জি নিয়ে আবারও একটা ব্লগ শুরু করছি, জানি তাতেও ভিউজ আসবে না। যাই হোক না কেন, কদিন ধরে কোনো না কোনো প্রবলেম তো হচ্ছেই। লাস্ট 3-4 ব্লগে আমার ভিউজ 100 পার করেনি, তো ভিউজ নিয়ে একটু গন্ডগোল তো চলছে। কেন কি কারণ সত্যিই বুঝতে পারছি না, বুঝতে পারলে তো ঠিক করেই ফেলতে পারতাম। যাই হোক, তো কালকের দিনটা একটু তো নড়বড়ে গেছেই আমার, তোমরা বুঝতেই পেরেছ আমাকে দেখে। আর চোখটা যে ব্যথা ব্যথা বলছিলাম, এখনো ব্যথাটা রয়েছে, কিন্তু দেখো ওপর থেকে কিছুই দেখা যাচ্ছে না। পাপা বলছে যে হয়তো তোর ভেতরে হয়েছে, এবার ও কালকে ভেতরটাও দেখেছে চোখে, মানে টর্চ দিয়ে, কিন্তু তাতেও কিছু খুঁজে পাচ্ছে না, মানে হদিশ হয়ে যাচ্ছে না চোখটার কোথায় কি হয়েছে। সকালবেলা যখন উঠেছিলাম তখনই পাতাটা একটু ফোলা ছিল, তো এখন তো দেখছি না, কি জানি পাতাটা ফোলা আছে এখনো, এখন নেই আর। তো যাই হোক না কেন, আমি চাইছি যাতে লাকনো এরকম ফোলা ফোলা চোখ নিয়ে যেতে না হয়, আমার ভালো লাগে না একদম। যাই হোক, তো কালকে তো তোমাদের সাথে কুর্তিটা শেয়ার করেছি অবশ্যই, কিন্তু জানিও আমাকে কেমন লেগেছে তোমাদের। আর প্লিজ 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 ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর হাতে সময় থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর আজকে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা করেছি, মামুনি পরোটা বানিয়েছিল সেটা আমরা সকালে সবাই খেয়েছি, পাপা টিফিনে নিয়ে গেছে, আর টিফিনে ছিল হাঁসের ডিম সেদ্ধ সেটাও করেছিলাম আমি, আর ইঁচড় চিংড়ি করেছি, আমারটা আলাদা করে ইচড় করেছি, আর হচ্ছে মামুনিদেরটা চিনি দেওয়ার আগে একটু তুলে রেখে দিয়েছি, মানে এক ইচড়কে তিন ভাবে আমি রান্না করেছি। আর করেছি হচ্ছে টমেটো আলুটাকে সর্ষে, মানে কাঁচা টমেটো আলুটাকে সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর শাক ঠাক করবো ভেবেছিলাম, মামুনি বললো যে আর করতে হবে না, ও বললো যে আর করতে হবে না, সিরিয়াসলি আর এনার্জিও পাইনি আমি রান্না করার মতো, তো ওই জন্য আর করিনি। যাই হোক, দেখা যাক দুপুর বেলা কি, ও তো বলছে যে ওই টমেটো পোস্ত সর্ষে পোস্ত দিয়ে, মানে কাঁচা টমেটো ঝাল আর ইঁচড় চিংড়ি দিয়ে খেয়ে নেবে, যদিও আমাকেই খাইয়ে দিতে হবে আজকে ওটাই। আর আম্মা গেছে স্নানে, এরপর যাবো আমি স্নানে। এখন কটা বাজে বলো তো, এখন বাজে হচ্ছে 11:25, আর 11:25 থেকে আমার দিনটা তোমাদের হাত ধরে শুরু হলো। তো চলো, আর বলছিলাম যে ইনস্টাগ্রাম যে গেছে লিঙ্কটা আমি দিয়ে থাকি, ওই লিঙ্কটা আজকে থেকে আর দেবো না, কারণ একটা প্রবলেম হয়ে গেছে, যে লিঙ্কটা দেওয়া থাকে সেটা ওর ফোনের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট রয়েছে, আর আমার ফোনে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে, যেটাতে কিনা আমি রিলস ছেড়েই যাচ্ছি। লাস্ট 3টে রিলস গেছে পরপর, কিন্তু ব্যাপারটা আজকে আমি ফলো করে দেখলাম যে যে লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করি ওই লিঙ্কটাতে তো ছাড়াই হয় না। আজকে থেকে আমি যে লিঙ্কটা শেয়ার করি সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সম্ভবত দেবলিনা 7192 ইনস্টাগ্রাম লিঙ্ক, তাও আমি একবার লিখে দেবো, ঠিক আছে? তো চলো, তোমরা তাহলে যারা থাকবে তারা ফলো করো, আর আমার ফেসবুকের পেজের নাম একই যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম আর কি, ঘরে বাইরে উইথ দেবলিনা অ্যান্ড প্রমি। তো চলো, যেখানে যেখানে যেভাবে পারো আমাকে ফলো করে দাও, আমাকে একটু সাপোর্ট করো, আর কিছুই না, আর আমি স্নানটা সেরে আসি। এই জাস্ট খাওয়া দাওয়া হলো, এখন বাজে 2:20, আজকে তুলনামূলকভাবে তাড়াতাড়ি হয়েছে। আজকে না আমার খিদেই পাচ্ছিল না, খিদেই পাচ্ছে না কিছুতেই, কারণ সকালবেলা না আমি রাক্ষসের মতো খেয়ে নিয়েছি। আজকে আমি রুটি পরোটা খাই না, কোনোদিনই খাই না, তো আজকে মামুনি পরোটা ভেজেছিল সকালে, আর সাথে বেগুন ভেজেছিলাম আমি, মামুনি বললো পরোটা খাবে, আমি বললাম হ্যাঁ খাবো, 2 পরোটা, 1 হাঁসের ডিম সেদ্ধ, 2 বেগুন ভাজা তার সাথে, 1 পিস মিষ্টি, মানে এত কিছু আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম, আর দুপুরবেলা কিছুতেই খেতে পাচ্ছে না। এবার আম্মারাও খেতে বসবে, আম্মার সাথে সেই বসাবে খেতে, তো ওই জন্যে খেতে বসতেই হলো, অল্প ভাত খেতে পেরেছি, ওই জন্য খুব একটা মানে হয় না তৃপ্তি করে খাওয়া, সেই জিনিসটা আজকে আর হয়নি। যাই হোক, এখন 2:20 বাজে, বিকেলবেলা আমি উঠবো, ছাদে যাবো, একটু তো প্ল্যান প্রোগ্রাম রয়েছে, আর দেখি মামুনের কুর্তিটা যদি আজকে দেয় তো আজকে আনতে যাবো, এটাই প্ল্যান রয়েছে, ওর যদি হয়তো ও যাবে না তখন একাই যেতে হবে, কিছু করার নেই। তো চলো, বলেছে 6টা নয় 8:30, যদি 8:30 হয় তাহলে ওকে নিয়ে যাবো, একা যেতে ইচ্ছে করে না অত রাতে, আর 6টা হলে আমি একাই চলে যাবো। তো দেখা যাক, দিদিটা ফোন করবে বলেছে, এখন একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে 6:30 মতো, আর এখন ওর একটু বাইরে বেরোনোর কথা ছিল, বলছিল যে চপ আনতে যাবে, খিদেটা একটু একটু সবারই পেয়েছে, যে বললাম দুপুরবেলা ভাতটা ঠিক করে খাওয়া হয়নি ওই জন্যে, তো এবার খিদে খিদে পেয়েছে, ও বলছে চপ আনতে যাবে। তো কি বলতো, মামুনের কুর্তিটার কথা বলছিলাম, ওটা 8:30 বিরাটিতে দেবে,
তো 6:30টার সময় তো আর আমি একা যাবো না, তাই ওকেও নিয়ে যাব সাথে করে। তো ওই জন্যে এখন আর উঠলো না ও কাজ থেকে। তো ও মোমো অর্ডার দিয়েছে আমাদের জন্য, চিকেন প্যান ফ্রাইড মোমো, মামনির জন্য চিকেন স্টিম মোমো, আর আম্মা তো এইসব চিকেন টিকেন খায় না, তাই ভেজ স্যান্ডউইচ, গ্রিল স্যান্ডউইচ দিয়েছে। তো ওগুলো আসবে, খাবো দাবো, তারপর 8:30টার সময় যাব। তাই তো তোমাকে দেখা যাচ্ছে। তো চলো আগে আসুক, দেখি কিরকম কি আসে। এটা একদম নতুন দোকান থেকে অর্ডার দিয়েছে আমরা, দেখা যাক কেমন খেতে কি হয়। তো চলো এখনকার মতো এইটুকুই আপডেট। আজকে ছাদে যায়নি বলেছে কি জানি মনে নেই। আমাকে দেখে অলরেডি অন্তত বুঝতেই পারছো যে আমি চুল ঠুল টেনে যখন বেঁধে নিয়েছি, এবার শোয়ার টাইম এসেছে। মানে সারাদিন তো আমি উড়োঝুড়ো পাগলির মতো থাকি, এই টাইমটুকুই আমি টেনে নিয়ে একদম বেঁধে নিই এই আর কি। তো চলো আজকের মতো দিনটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে। আর আজকে মোমোটা দেখায়নি, কারণ কি বলতো, বলে না দেখেই একটা আলাদা ভক্তি আসে খাওয়ার জন্য। এটা আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে আনিয়েছিলাম, খেতে খুব বাজে ছিল। মানে ওটা প্যান ফ্রাইড মোমো নয়, ওটা জাস্ট মোমোটাকে, স্টিম মোমোটাকে ওই সসে টস করে দিয়ে দিয়েছে, টস করেই দিয়েছে। মানে সেই যে গ্রেভি থাকবে একটু, সেরকম কিচ্ছু ছিল না। তো একদমই বাজে খেতে হয়েছিল, ঝাল পোড়া হয়েছিল, আর কিচ্ছু হয়নি। তো এমনি মোমোটা ভালো ছিল, বাট গ্রেভিটা আমরা প্যান ফ্রাইডে যেরকম খেয়ে থাকি, এরকম নয় যে খাওয়া যায়নি ফেলে দিতে হবে, এরকমটা নয়, কিন্তু প্যান ফ্রাইড যেটা হয়ে থাকে সেটা হয়নি। আর ও আমাকে বলছে এর থেকে তুমি ভালো বানাও, যেটা আমি ব্যাঙ্গালোরে বানিয়েছিলাম, গিয়ে বলছে আবারও আমাকে বানিয়ে খাওয়াবে, এইসবই বলছে আর কি। আর আমার জন্য ভেজ স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, আর মামনির জন্য স্টিম মোমো, এগুলো ভালোই ছিল। তো চলো আজকের মতো তাহলে দিনটা শেষ করি। আর হ্যাঁ, মামনির কুর্তিটাও আনতে গিয়েছিলাম, মামনি যখন পরবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, না এখন আর দেখাচ্ছি না, রাতও হয়ে গেছে আর ও ঘরেও রাখা রয়েছে, আর ওটা মামনির জিনিস, তো মামনিকে আগে জিজ্ঞেস করা উচিত। তো তারপর এমনি আমাদের কুর্তিটা খুব পছন্দ হয়েছে, মামনির ফিটও হয়েছে, মানে খুব ভাল লাগছে দেখতে। মামনির একটা হোয়াইট পালাজো আছে চিকনকারি কাজ করা, আমি বললাম যে ওটা দিয়ে পরবে বেশি ভালো লাগবে দেখতে। তো এইসব কথাবার্তাই হলো, আর ভিডিওটাকে আজকে বড় করছি না, আজকে এনার্জিও নেই কি বলতো, মানে ফ্যামিলি টাইম যেটাকে বলে সেটাই আমরা দুদিন ধরে কাটাচ্ছি, এত হেসেছি এত হেসেছি, মানে আর কোনো এনার্জি নেই, বুঝতেই পারছো। আমার একটু বয়স তো হয়েইছে, একটু নয় অনেকটাই বয়স হয়েছে, তো কানে তো একটু তো হবেই, যেটা বয়সকালে হয়ে থাকে সবারই, তো সেটাই হয়েছে আর কি। তো সেই সব নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। এই জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করতে চাই না, তার কারণ একদমই ফ্যামিলির ব্যাপার, প্রাইভেট, ওগুলো কিছু তো প্রাইভেসি থাকা উচিতই আমাদের মধ্যে, তো সেগুলোই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই তোমাদের সাথে তো আসতেই হবে, তোমাদের কাছে, তোমাদের হাত ধরেই পথ চলা এখন শুরু করেছি, সেটাকে তো টেনে নিয়ে যাবই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর আমি মাঝে সন্ধ্যাবেলা একটু ফ্যানটা চালিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু এখন আর চালাইনি, আবারও আমার হাতটা দেখে বুঝতে পারছো এখন ফ্যানটা অফ আছে, কিন্তু এই জানলাটা খোলা, এটা সন্ধ্যে থেকে মোটামুটি খোলাই থাকে, আর যার জন্য একটু মশা ঢোকে কিন্তু প্রবলেম হয় না, ফ্যান চালানো থাকে তো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।